आज के अपने लती दिए चिंगड़ी माछ भाजा कर देखो तरह ये नहीं कचुर लती ये छड़िए परिष्कार धोआ और ये हमें नहीं काचा लंका प्याज कुचि और रसुन रसुन हमने नहीं चिंगड़ी माछ तो आगे प्रथम जे हमें काजटा करब से नून जले लतीटा के पाँच मिनट हमें भापिए नेब तो हमें एखे अलरेडी अलरेडी गरम जल बसिए दिए तो एर मध्य दिए दिए एक चामच नून एम लतीगुलो एर मध्य दिए दीची दिए पाँच मिनट भापिए नेब जाल मीडियम यही रेखे देव दिए पाँच मिनट मत भापिए नेब तो पाँच मिनट लती भापानो हो गए एबारे जलटा के झरे झरा दिए नेब এটা এমন সিদ্ধ করতে হবে যে পুরোটা যেন গলে না যায় মানে অল্প মানে 60-70% মতো আর বাকি 30% ভাজতে ভাজতে সিদ্ধ হয়ে যায় তো লতিটা ঝরা দিয়ে দিয়েছি চলুন এবার এটাকে ভেজে নেওয়া যাক যার জন্য আমি সরষের তেল দিয়ে দিয়েছি অলরেডি গরম হয়ে গেছে তেলটা এবার আমি দিয়ে দেব এর মধ্যে কালো জিরে ফোড়ন তারপর দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু এক মিনিট মতন করব তারপর এক মিনিট মতন ভেজে নিয়ে তারপরে রসুন আর লঙ্কা কুচিটা দেব তো পেঁয়াজটা যে একটু হয়ে এলো এবার আমি রসুন আর লঙ্কা কুচিগুলো দিয়ে দেব দিয়ে এক মিনিট মতন একটু নেড়ে নেব এইগুলো একটুখানি ভেজে এবার আমি দিয়ে দিচ্ছি লতিটা তার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো একই সঙ্গে দেবো হলুদ আর নুন অলরেডি নুন দিয়ে সেদ্ধ করা লতি তাই জন্য সেইভাবে ভেজে দিতে হবে যদি প্রয়োজন পড়ে আমি করে দিই এবার পাঁচ থেকে ছ মিনিট এরমভাবে হালকা হাতে নেড়ে নেড়ে লতিটাকে ভেজে নিতে হবে হয়ে গেছে প্রায় পাঁচ ছ মিনিট ধরে এই যে একটু দেখুন লালচে লালচে হয়ে গেছে আমার লতি ভাজাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে বসে দিয়ে পর দেখুন লতিটা কিন্তু এরকম আস্তে আস্তে করে ভাবলাম বলে আমি ছলা ছলা রইল এই যে লতি ভাজাটা কিন্তু কমপ্লিট